আমাদের দেশে প্রায়শই আমরা হাঁটুর বিভিন্ন রকমের সমস্যা দেখে থাকি। চেম্বারে আমরা যদি এই ধরনের রোগীদেরকে বিভিন্নভাবে ক্যাটাগরাইজ করি তাহলে দেখতে পাব কিছু লোক আসছেন যারা অত্যন্ত অল্প বয়সের, কিছু আছেন স্পোর্টসম্যান, কিছু আছেন বয়স্ক ছেলে বা মেয়ে। এদের এক একজনের সমস্যা এক এক রকম। ধরা যাক ইয়াং অ্যাথলেটস অথবা ইয়াং সাধারণ জনগণ, তারা মোটরসাইকেল চালাচ্ছেন, সাইকেল চালাচ্ছেন, খেলাধুলা করছেন, যে কোনো সময় তারা একটা ইঞ্জুরিতে পড়তে পারে। এই ধরনের ইঞ্জুরিতে খেলতে গেছেন, হঠাৎ করে দেখা গেলো যে পায়ে আঘাত পেয়েছেন, পাটা ফুলে গেল, লাল হলো, পায়ের ভিতরে রস জমে গেল, এমনকি পায়ে হাঁটতে গেলে মনে হচ্ছে যেন পাটা নড়ে যাচ্ছে, ঘুরে যাচ্ছে, সরে যাচ্ছে, কাজে ভর্তি হাঁটতে শুরু করলেন, ডাক্তারের কাছে গেলেন, আর কোনো সমস্যার সমাধান হচ্ছে না। কী করা যায়? আমাদের কাছে আসলে আমরা রুগীকে এক্সামিন করে দেখলাম এবং আমরা বুঝতে পারলাম যে ভিতরে একটা সফট টিস্যু বা স্ট্রাকচারাল ড্যামেজ হয়েছে, এবং এই ধরনের ড্যামেজে আমরা MRI, এক্সরে ইত্যাদি টেস্ট করে বলতে পারি যে আসলে কী হয়েছে এবং কী ধরনের পরিকল্পনা নিয়ে বা কী ধরনের চিকিৎসা করা যেতে পারে। অনেক সময় দেখা যায় যে হাঁটুর মধ্যে একটা লিগামেন্ট থাকে, নাম হলো অ্যান্ট্রিক্রুশিয়েট লিগামেন্ট, ওটা ইঞ্জুরি হয়ে গেলে পাটা নড়ে যায়, উঁচু নিচু জায়গায় গেলে মনে হয় পড়ে যাব। আবার এমন হয় যে পিচ্ছিল কোনো জায়গায় যেতে গেলে মনে হয় আমার পাটা সরে যাবে। তো এই ধরনের সমস্যায় আমরা সাধারণত যদি ইয়াং অ্যাথলেটস হয় এবং যদি গ্রস ইনস্টেবিলিটি থাকে অথবা যদি স্ট্রাকচারাল ড্যামেজ অন্যান্য স্ট্রাকচারও থাকে তাহলে অপারেশনের কোনো বিকল্প থাকে না। অনেকেই বিভিন্ন জায়গায় চিকিৎসা করে দেখেছেন যে উন্নতি হচ্ছে না, তারা আমাদের কাছে এসে চিকিৎসা করে সার্জারি করে ভালো রেজাল্ট পেয়েছে। প্রায় একটা কথা শুনি যে এ তুমি তো আর অ্যাথলেটস না, স্পোর্টসম্যান না, তুমি আর তোমার একটা লিগামেন্ট না থাকলেই বা কী গেল আসলো। কথাটা ঠিক না। আসলে যদি ইয়াং থাকেন এবং যদি আপনার দৈনন্দিন জীবনযাপনে অসুবিধা হয় তবে সার্জারি করে ভালো রেজাল্ট দেওয়া সম্ভব। আমরা স্টাডি করে দেখেছি যে আমাদের রেজাল্ট প্রায় 96-97% লাইসিয়াম গুড রেজাল্ট পাওয়া গেছে। সুতরাং আমরা অপারেশনের মাধ্যমে এই ধরনের চিকিৎসা করে তার খেলোয়াড়ি জীবন বা তার আর্মি জীবন বা তার নর্মাল জীবন নিশ্চিত করতে পারি। আর এই ধরনের ক্ষেত্রে আমাদের সাফল্যর সাথে সাথে আরেকটা জিনিস বলার দরকার যে আমাদের এখানে ইনফেকশন রেট অত্যন্ত কম এবং এই অপারেশন সম্পূর্ণ ব্যথামুক্ত অবস্থায় করা সম্ভব। ধরুন আরেকটা লোক আসলো বা একজন মহিলা আসলেন যার বয়স 60-এর কোথায়, তাদের ক্ষেত্রে প্রবলেমটা কিন্তু ডিফারেন্ট। সেখানে হাঁটুর মধ্যে আঘাত লাগে নাই, পড়ে যান নাই, কিন্তু তারপরেও হাঁটুর ভিতরে ব্যথা, দৈনন্দিন জীবনযাপনে খুবই অসুবিধা, নিচে বসে নামাজ পড়তে পারেন না, সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারেন না, তো মাঝে মাঝে পা ফুলে যায়, এমনকি পায়ের মধ্যে শব্দ হয়, কটকট শব্দ করে। এদের সমস্যা হলো এরা বয়সজনিত কারণে হাঁটুর মধ্যে ক্ষয়ের থেকে এগুলো হয়। তাদের ক্ষেত্রে কী করা যায়? তো আমরা এই ক্ষয়ের মাত্রাকে বিভিন্নভাবে ভাগ করতে পারি, গ্রেড 1, 2, 3, 4। বয়সজনিত কারণে যদি গ্রেড 4 হয় ইঞ্জুরি ক্ষয়টা, তাহলে সেক্ষেত্রে সার্জারি করে অর্থাৎ জয়েন্ট প্রতিস্থাপন করে অপারেশন করে তাকে ব্যথামুক্ত করা সম্ভব। কিন্তু গ্রেড 1, 2, 3 এদের সার্জারি লাগে না, এদের কনজারভেটিভ ট্রিটমেন্টে জীবনযাপনের কিছু পরিবর্তন এনে, খাদ্য খাবারের কিছু নিয়ন্ত্রণ এনে, ওজন কিছুটা কমিয়ে এবং বিভিন্ন রকম এক্সারসাইজের মাধ্যমে এবং ওষুধের মাধ্যমে তাদেরকে ভালো করে তোলা সম্ভব। এই যে সার্জারির কথা বললাম, এখানে বিভিন্ন রকমের সার্জারি আছে, যেমন আর্থ্রোস্কোপিক ডিপ্লয়মেন্ট, যেমন মাইক্রো ইঞ্জুরি অ্যান্ড রিহ্যাব, যেমন পার্শিয়াল জয়েন্ট রিপ্লেসমেন্ট, যেমন টোটাল জয়েন্ট রিপ্লেসমেন্ট, এগুলো এখন সবই আমাদের দেশে হচ্ছে এবং আমরা খুব ভালো ফলাফল বা রেজাল্ট পাচ্ছি।
প্রায় শুনে থাকে আজকাল যে স্টেরয়েড ইনজেকশন জয়েন্টের ভিতরে নিয়ে কেমনে ভালো রাখা সম্ভব। হ্যাঁ এটা ঠিক, ধরুন আপনি দেশের বাইরে যাবেন ওমরা করতে, স্বল্প সময়ের জন্য আপনি মেয়েকে দেখতে যাবেন আমেরিকায়, এই সমস্ত ক্ষেত্রে সাময়িক সময়ের জন্য জয়েন্টের যদি খুব ব্যথা থাকে তবে তার ট্রিটমেন্ট করা সম্ভব। ব্যথামুক্ত অবস্থায় থাকে স্বল্প সময়ের জন্য তার ব্যথামুক্ত করা সম্ভব, কিন্তু এগুলো কিন্তু সবই স্বল্প বা টেম্পোরারি সময়ের জন্য, এটা রিবাউন্ড আর একটা পেন ফুল নি তৈরি করতে পারে ভবিষ্যতে। সুতরাং এটা স্টেরয়েড জয়েন্ট দিয়ে জয়েন্টের ভিতরে দিয়ে চিকিৎসা করাটা কোনো পার্মানেন্ট ট্রিটমেন্ট নয়। তবে এই কথা ঠিক, এই ইঞ্জেকশন দিতে গিয়ে অনেকে অনেক ক্ষতি আমরা লক্ষ্য করে থাকি। জয়েন্টের ভিতরে এরকম স্টেরয়েড দিয়ে দেখা গেল যে ইনফেকশন নিয়ে আমাদের কাছে এসছেন এবং অস্ত্রোপচার করে সেখান থেকে পুঁজ বের করতে হয়েছে। সুতরাং এ ধরনের ইঞ্জেকশন নিলেও বা টেম্পোরারি চিকিৎসা নিলেও অ্যাসেপ্টিক প্রিকশনে জীবাণুমুক্ত অবস্থায় ভালো এনভায়রনমেন্টে ভালো হাতের মাধ্যমে এ ধরনের ইঞ্জেকশন পুশ করা উচিত, নাহলে বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।